আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন একোটেবলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একটা রিকোয়েস্ট ভিডিও করছি। যারা দেখা যাচ্ছে যে অনেকে কমেন্ট করেন আমার চ্যানেলে যে অটো ব্রিডার মাছ নিয়ে, মাছের ব্রিডিং নিয়ে ভিডিও করা, সো আমি কিছুদিন পর ফ্যান্সি গাপ্পি নিয়ে ভিডিও করব, তার ব্রিডিং নিয়ে। যে গাপ্পি ভিডিওটা সবাই জানে কমন, এবং রিকোয়েস্ট ভিডিওটা হলো মলি মাছের ব্রিডিং নিয়ে। তো খুবই কমন একটা বিষয়, অনেকে হয়তো জানেন, তারপরেও আমি রিকোয়েস্ট যেহেতু করা হয়েছে, তো আমি কিভাবে করি সেটা দেখাবো। তো বেসিক্যালি তার আগে বলি যে যারা নতুন শুরু করবেন এই সেক্টরে কাজ, তারা অবশ্যই চেষ্টা করবেন যে অটো ব্রিডার মাছগুলো দিয়ে শুরু করার, কারণ এটা ব্রিড করানো তুলনামূলক সহজ, প্লাস এটার দাম কম, আপনারা তুলনামূলক দাম কম, আপনারা সাধ্যের মধ্যে অভিজ্ঞতা নেওয়ার জন্য এই মাছগুলো দিয়ে শুরু করতে পারেন। তো যেটা বিষয় যে অটো ব্রিডার মাছগুলোর মধ্যে চারটা মাছ জনপ্রিয়, এবং এই চারটা মাছই বলা যায় যে মেইন যে অটো ব্রিডার মাছ, যেটা হলো যে গাপ্পি, মলি, সর্টটেল, প্লাটি। এদের মধ্যে অনেক ভ্যারাইটি, অনেক জাত আছে, সেখানে আজকে নাই বলি। সো আমি আজকে মলি মাছের ব্রিডিং নিয়ে কথা বলছি, এবং আমি খুব বেসিক একটা জাতের মলি মাছের ব্রিড নিয়ে কথা বলবো, সেটা হলো ব্ল্যাক মলি। আমি ব্ল্যাক মলির ব্রিডিং সেটআপটা দেখাবো, এবং আমি যে ফ্রাইগুলো পেয়েছি, বাচ্চাগুলো পেয়েছি, সেটাও দেখাবো। আমি কীভাবে খাওয়াবেন, কীভাবে বড় করবেন সেটাও আমি দেখাবো। তো যেটা বিষয় যে তার আগে বলি যে মলি মাছ ব্রিডের ক্ষেত্রে, অটো ব্রিড মাছের ক্ষেত্রে যেটা বিষয়টা দাঁড়ায় যে আপনাকে এখানে পেয়ার আকারে মাছ সবসময় রাখতে হয় না। আপনি একসাথে, যেহেতু অটো ব্রিডার মাছগুলো একসাথে অনেকগুলো রাখা যায়, সো দেখা যাচ্ছে যে আপনি কোনো ট্যাঙ্কে মোটামুটি 200-300 লিটার ট্যাঙ্কে ধরেন যে 20-30 জোড়া বা 20 জোড়া মলি মাছ রাখলেন, মেল ফিমেল দেখা যায় যে 10-20 ফিমেল বা 40 ফিমেল রাখলেন, এবং ওইখান থেকে যখন দেখবেন যে ফিমেলগুলোর পেট তুলনামূলক ফুলে গেছে, দ্যাট মিন্স এদের পেটে বাচ্চা, এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। অটো ব্রিডার এই জন্য বলা হচ্ছে যে এরা কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয়, নট এগ। সো এদের যখন পেটে বাচ্চা আসবে তখন ফিমেলগুলো পেট ফুলে যাবে, এবং এরা খুব স্লো মুভমেন্ট করবে, বেশি দ্রুত সাঁতার কাটতে পারবে না। ওই অবস্থায় ওই মাছগুলোকে অবশ্যই আপনি আলাদা করে আপনার যে ব্রিডিং সেট আপ মাছের, সেখানে ফিমেলগুলোকে দিলেই হবে। আপনাকে এখানে এডিশনালি মেলকে ওই ব্রিডিং ট্যাঙ্কে দেওয়া যাবে না এবং দেওয়ার দরকার নেই। কারণ হলো যে আপনি যদি মেলকে ওখানে দেন, এমনি ফিমেল পেটে বাচ্চা নিয়ে সে ঠিকমতো সুইম করতে পারবে না, পারে না নর্মালি, এবং তার অনেক কষ্ট হয়। সো মেলকে দিলে সেখানে মেল আবার মেটিং করার চেষ্টা করবে, সো ফিমেলের এটা অনেক স্ট্রেস হবে, কারণ মেল যে বারবার তাড়া করবে, পেটে গুঁতা দিবে, যেটা ফিমেলের জন্য অনেক স্ট্রেসফুল। কারণ অটো ব্রিডার মাছ, যেটা আপনাদেরকে বলে রাখি যে অটো ব্রিডার মাছ কিন্তু একবার মেটিং, দুইবার মেটিং করলে, মেটিং মিন্স হলো যে এরা পেয়ার আপ করে মেটিং করে নিলে, এদের ছেলে মাছের যে শুক্রাণু বা সিমেন, সেটা মেয়ে মাছের ডিম্বাণুর সাথে যখন নিষেক হয়ে এটা থেকে যায়, এবং বাচ্চা ফর্ম করতে মোটামুটি 20-25 দিন লেগে যায়। তো একবার যখন ওই স্টেজটা হয়ে যাবে, তখন আপনাকে এডিশনালি মেল মাছ দিয়ে ব্রিডিং করানোর কোনো দরকার নেই, যেহেতু মেল মাছের যে জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো ফিমেলের শরীরে অলরেডি দেওয়া থাকে, চলে যায়। সো ফিমেলগুলোকে আপনি আলাদা করে, যেগুলো পেটে ডিম আছে সেগুলোকে আলাদা করে ব্রিডিংয়ে দিতে পারবেন। সো আমি দেখাবো, জাস্ট ফর এক্সাম্পল, যে আমি কীভাবে করি এটা দেখাবো। তো চলুন দর্শক দেখি, এখানে আমার মলি মাছ আমি ব্রিডিংটা দিয়েছি, ব্ল্যাক মলি। তো আমি যেটা করছি এখানে, যেখানে আরেকটু প্ল্যান্ট বেশি দিতে হতো, আমি প্ল্যান্ট এখনও এখানে কম দিয়েছি। তো তারপরেও এখানে একটা কভার ঢাকনা আছে, আমি এখানে দেখেন যে এরকম থার্মোকল এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, পরে একটা দেখাচ্ছি। এই সেট আপটা বলি যে এটা হলো একটা ঝুড়ি,
এখানে ফিমেলটা আছে, ফিমেলটা অলরেডি বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো তলে আছে। সো যেটা বিষয় যে দুই পাশে দুইটা ট্যালি আছে, ফিমেলটাকে আমি দেখাচ্ছি, অনেক টায়ার্ড, সো একে একাই রাখছি। সো যেটা বিষয় যে এই দুইটাকে এইভাবে রাখলে এটা আপনার এভাবে থাকছে, ওয়াটার লেভেলটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকছে, যেটা মাছের জন্য কমও না খুব বেশিও না। আবার এর মধ্যে বাচ্চাগুলো তলে থাকতেছে, দুইটা বাই লেয়ার হচ্ছে, দুইটা লেয়ার ক্রিয়েট হচ্ছে এবং মাছটা ওর মতো থাকছে, বাচ্চাগুলো নিচে থাকতেছে। এবং আপনি এখান থেকে যখন বাচ্চা হবে সেটা কালেক্ট করে ফ্রাইয়ের জন্য আলাদা জায়গায় আপনাকে রাখতে হবে। সো আমি এই মাছটা যেহেতু আজকে বাচ্চা দিল অনেক টায়ার্ড, সো একে আমি একটু রেস্টের জন্য আলাদা একটা জায়গায় দিচ্ছি। অবশ্যই যেটা অবশ্যই যেটা মনে রাখবেন যে যে মাছটা আপনার বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে অবশ্যই মা মাছটাকে আলাদা একটা জায়গায় অ্যাটলিস্ট একটা দিন 24 ঘন্টা রাখবেন, সে যেন তার মতো খেতে পারে, তাকে তার মতো কেয়ার নেবেন, তা না হলে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এখন যেটা আমি এইটা তুলে ভিতরে বাচ্চাগুলোকে আপনারা দেখাইতে পারবো, এখানে আমি রাখছি। তো এখানে দেখেন যে আমি বেশ কয়েকবারই করছি ব্রিড, তো কিছু কিছু বাচ্চা মারা গেছিল। এখানে দেখেন যে এই যে এখানে নড়তেছে বাচ্চাগুলো, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়াদৌড়ি করতেছে। আমি এটাকে আবার এখানে রেখে দিলাম, আর পরে মা মাছটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটু হাইড্রেশনের জন্য মানে লুকায় থাকার জন্য আমি এটাকে এই ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেটা হবে যে ঢাকনা ঢাকা থাকলে এটা একটু প্রাইভেসি পাবে, আর এই প্ল্যান্টসগুলো আর একটু বেশি থাকলে যেটা হচ্ছে পানিটার কোয়ালিটিটা ভালো থাকে, পানিটা পলিউট হয় না, এটাই। সো যেটা বিষয় যে খুবই সিম্পল, খুবই ইজি, যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে যে ফিমেলটা বাচ্চা পেটে সেটাকে সেপারেট করে রাখতে হবে, এখানে বাচ্চা দিবে, বাচ্চাগুলো কালেক্ট করে বাচ্চার ট্যাঙ্কে নিয়ে যেতে হবে, আর যে ফিমেলটা সেটাকে অ্যাটলিস্ট 24 to 48 hours রেস্ট দিতে হবে। দ্যাটস ইট। এখন আমরা মনে মাছের যে বাচ্চাগুলো পেয়েছি, মোটামুটি বেশি বাচ্চা না, দুইটা তিনটা মাস থেকে অ্যারাউন্ড 60 বাচ্চা পাওয়া গেছে। তো এইটা আমি জাস্ট টেম্পোরারি রাখছি, এখানে কিছুদিন খাওয়াবো, খাওয়াই তারপরে আমি এদেরকে কমপ্লিটলি ডিফারেন্ট ট্যাঙ্কে দিব। এখানে একটু ধরে দেখাচ্ছি যে এখানে দেখেন যে বাচ্চা আছে কতগুলো, সেরকম বাচ্চা আছে অনেকগুলোই এখানে। সো এখন যেটা অনেকে কোশ্চিন করেন যে বাচ্চাকে কি খাওয়ানো যায়, যেটা অটোব্রিডার মাছ বা লাইফ বিয়ারার বলে, এই অটোব্রিডার মাছকে কিন্তু লাইফ বিয়ারার মাছও বলে। তো লাইফ বিয়ারার মিনস জীবন্ত মাছ বহন করে, যাতে নিজেরা বাচ্চাটা কিন্তু ডাইরেক্ট মা মাছের পেট থেকেই পড়ার সাথে সাথেই বের হওয়ার সাথে সাথে একজন সুইম কাটে। তো এটা হলো লাইফ বিয়ারার, যেটা যে আপনার বড় মাছকে যে খাওয়ারটা দিবেন সে পিলেট, এটা হলো সবচেয়ে ইজি ওয়ে। সে পিলেটটাকে আপনি যদি গুঁড়া করে একদম ডাস্ট ফর্ম করে যদি ছিটায় দেন, এরা ওটা খেয়ে যথেষ্ট এনাফ হবে এবং হলো যে ভালো মতো বড় হবে। এডিশনাল ফুড হিসেবে আপনি যেটা দিতে পারেন, যা একটু বড় হলে অবশ্যই লাইফ ফুড ড্যাফনিয়া দিতে পারেন, ব্রাইন শ্রিম দিতে পারেন। সো আমি সাজেস্ট করবো না ব্রাইন শ্রিম, যেহেতু ব্রাইন শ্রিম একটু এক্সপেন্সিভ, সো এই মাছ খুব কমন, সো এদেরকে ব্রাইন শ্রিম না খায় আপনি ড্যাফনিয়া দিতে পারেন, যেহেতু এদের আকারটা তুলনামূলক বড়, সো এরা ড্যাফনিয়া ইজিলি খেতে পারবে জন্মের পর পরই। আর ভালো মানে প্লেটকে গুঁড়া করে দিলে অবশ্যই এরা প্লেট সেটা খেতে পারবে। সো ভিডিওটা সাম আপ করছি যে মলি মাছ, লাইফ বিয়ারার বা অটো ব্রিডার মাছগুলো, যেটা বিষয় যে এদের ব্রিডিংয়ের জন্য পেয়ার ফর্ম করা লাগে না, আপনারা কমিউনিটি ট্যাঙ্কে অনেকগুলো একই জাতের মাছ, অবশ্যই একই জাতের হতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট জাতের রাখা যাবে না, তাহলে ক্রস হয়ে যাবে, একই জাতের মাছ রাখবেন। আমি বলবো যে দুইটা ফিমেল একটা মেল এই প্রপোর্শনে রাখবেন। রাখার পরে আপনারা দেখবেন যে যে ফিমেলগুলো অ্যাবডোমিনাল রিজিয়ন পেটের জায়গাটা অনেক ফুলে গেছে এবং সুস্থ অবস্থায় সাঁতার কাটছে, খাচ্ছে, অসুস্থ না কিন্তু, তাহলে বুঝবেন যে
ব্ল্যাক মলির ক্ষেত্রে যেহেতু গ্র্যাভিটি স্পটটা বোঝা যায় না, একটা স্পট আছে যেটা পেটের নিচে থাকে বাচ্চা দেওয়ার আগে ওই স্পটটা ক্লিয়ার হয়, সো ব্ল্যাক মলির ক্ষেত্রে বোঝা যায় না। আপনি গাপ্পির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট বোঝা যায় একটা কালো স্পট, সো ওরকম যখন অবস্থা হবে আপনি ওই মাছটাকে আলাদা করে বা ওইরকম ফিমেলগুলোকে আলাদা করে আলাদা ব্রিডিংয়ের জায়গায় দিবেন। এর যেটা খুব সিম্পলি করা যায় যে একটা ঝুড়ি দিয়ে একটা গামলা দিয়ে দুইটা বাই লেয়ার করে আমি যেটা দেখালাম দিবেন, তারপরে সেখানে একটু হাইডিং প্লেস দিবেন, একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট দিবেন, দিয়ে ঢেকে রাখবেন। মোটামুটি আপনার যদি দেখা যায় যে 2-3 দিনের মধ্যে এরা ওখানে বাচ্চা দিয়ে দেবে, আপনার মাছের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো যেটা বিষয় যে তারপর অবশ্যই মা মাছটাকে আলাদা সেপারেট জায়গায় রাখবেন যেন সে একটু রেস্টে পায়, কারণ অন্য আবার কমিউনিটি ট্যাঙ্কে ছেড়ে দিলে সে প্রপারলি খাওয়ারের জন্য আবার তাদের যে জাতি একই জাতের মাছের সাথে কম্পিট করতে হয়, প্রতিযোগিতা করতে হয়। তো কারণ সে দেখা যাচ্ছে এতগুলো বাচ্চা দেওয়ার পরে সে নিজে ক্লান্ত, তো তাকে যদি প্রপারলি 1-2 দিন রেস্ট না দেওয়া হয় সে মাছটা মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেজন্য দেখা যায় যে ব্রিডের পর অনেকে অনেক ফিমেল মাছ অটোবিটার ফিমেল মাছগুলো মারা যায়, তো এটাকে রেস্ট দিবেন, তারপরে আপনি আবার ওটাকে কমিউনিটি ট্যাঙ্কে ছেড়ে দিন। এইটাই দর্শক, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না, যেটা অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে লাইক দিবেন এবং গ্রুপে জয়েন করবেন, আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।